فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকাতুহ। ব্যাংকে কারোর যদি অ্যাকাউন্ট থাকে, সেভিংস অ্যাকাউন্ট, আর তাতে যদি সুদ প্রবেশ করে, তাহলে সেটা মুসলমানের জন্য বৈধ নয়, জায়েজ নয়। আর যদি কেউ এমন হয়ে থাকে যে ব্যাংকের এজেন্ট, সেই ব্যক্তি ব্যাংকে যতজনের খাতা করিয়ে দেবে, তার পরিবর্তে ব্যাংক থেকে তাকে একটা কমিশন দেওয়া হবে, এতটা পার্সেন্ট দেওয়া হবে, 2% বা 5% দেওয়া হবে, সেটাও বৈধ নয়। ব্যাংকের কোনো কাজের সঙ্গে, লেনদেনের সঙ্গে জড়িত হওয়া মুসলিমের জন্য বৈধ নয়। অনেকে বাধ্য হয়ে ব্যাংকে খাতা করে যে টাকাগুলো কোথায় রাখবো, বা কেউ হয়তো চাকরি বাকরি করে, সেখানে মাইনে ঢোকা ছাড়া কোনো উপায় নাই, তাই বাধ্য হয়ে করে। আর ব্যাংকে যদি অ্যাকাউন্ট করতে হয়, একটা অ্যাকাউন্টের এমন ব্যাপার আছে যে সেটা হচ্ছে ব্যাংকেতে টাকা রাখলে পরে সুরক্ষিত যে রাখবে ব্যাংক, তারা যে রাখবে, তার জন্য বাৎসরিক কিছু অনুদান উল্টো ব্যাংকে দিতে হয়। সেই অ্যাকাউন্ট, সেই খাতাটা করা উচিত ব্যবসায়ী লোকেদের জন্য। আর যাদের খাতায় সেভিংস অ্যাকাউন্ট আছে, তারা কী করবে, ওগুলোকে লক্ষ্য রাখতে হবে, কত টাকা সুদ বাড়ছে, কত টাকা সুদ হচ্ছে, বা কোন বছরে কি মুনাফা ব্যাংক দিচ্ছে, সেগুলো গ্রহণ করা মুসলিমের জন্য বৈধ হবে না। আর কোনো ভাইকে সেখানে ভিড়িয়ে দিয়ে তার পরিবর্তে কোনো পার্সেন্ট ভোগ করা ব্যাংকের মাধ্যমে জায়েজ হবে না। এমনকি ব্যাংকে চাকরি করাও মুসলিমের জন্য বৈধ নয়।